আপনাদের শ্রীচরণ আশ্রয় করিয়া এবং আমার যে গুরুদেব, আমি যার কাছ থেকে আজ কৃষ্ণ কথা হরি কথা শিখতে পেরেছি, তিনি হলেন আমার নিজের পিসুমণি বা আমার এই কীর্তন জগতের গুরুদেব। তা আমার গুরুদেবের নাম হলো মাননীয়া কীর্তনীয়া সারথি দাসী মণ্ডল। আজ আমি আমার গুরুদেবের কাছ থেকে যতটুকু শিখতে পেরেছি এবং আজ আমি আমার গুরুদেবের আশীর্বাদে আর আমার মাতা পিতার আশীর্বাদে এবং সকল সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আজ আমি আপনাদের সামনে আসতে পেরেছি কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা বলার জন্য। মা গো, তা মা গো, আমার এই গানের মধ্যে অনেক অনেক ভুল ত্রুটি হবে, কেননা কীর্তন এ যে কি রতন তা আমি জানি না মা। তা মা গো, আমার গানের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের ঘরের সন্তান মনে করে বা আপনাদের ছোট বোন মনে করে আপনাদের চরণে আমাকে স্থান দেবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তাই ছোট ছোট ভাই বোনদের শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজ আমার গীতব্য বিষয় ভক্ত শ্যামানন্দ। কলি ঘোর ভাই
আহারে জগা জানা
গড়াশিল জগা জানাম আজ ভাবেন ধি গৌর ভটি আমার আরে গড়াশিল চন্দ্র গৌর হরির গুণের কথা না বলে শেষ করা যায় না। এই বদনে যতবার তার নাম বলবে ততই তার নাম বেড়ে যাবে, যদি তার প্রকৃত ভক্ত হওয়া যায়। তাই আরো কি বলছে, ও কত শতয়ানন কত চতুরানন কত চতুরানন Oh,
কি বলছি, বড় নিয়া ওরু নাহি পায়। কেন বলা হলো, কথা হলো বড় নিয়া কারা? দেখুন মা, জ্ঞানী গুণী মুনি ঋষিগণ তারাও আমার গোড়ার মহিমা খুঁজে পাই নাই। আর আমরা কলিহত জীব হয়ে কেমন করে জানব নদী আচ্ছাদ গৌর হরিকে? তাই আরো কি বলছেন পদকার, বলছেন অগবে চারি বেদে দর চারি বেদে সর দর্শন পড়িয়া যেই জন, চারি বেদ দর্শন করিয়া যেই জন, চারি বেদ দর্শন করিয়া যেই জন, চারি বেদ নয়ন কি আছে অন্ধেরায় নাই, কাজ কি আছে তার সর্বাঙ্গ থাকিতে নয়ন কি আছে অন্ধেরায় নাই, কাজ কি আছে? তাই কি বলছি দেখুন, যাদের বেদ বিদ্যা কিছুই জানা নেই, জ্ঞানী গুণী মুনি ঋষিগণ যারা প্রকৃত বস্তু দিয়ে প্রকৃত বস্তু এই জগৎ জানার ক্ষমতা আছে, তারাই একমাত্র ভগবানকে জানতে পারবেন। আর যদি মোটা মোটা বই পড়ে মহাপণ্ডিত হয়ে পুঁজিগত বিদ্যা অর্জন করে অহংকারে মত্ত হয়ে সে যদি ঈশ্বরকে যারা মানেন না তাদের কথা মা ছেড়ে দিন, এই জগতে অন্ধের যেমন আয়নার প্রয়োজন হয় না, সেই রূপ বড় বিদ্যান হয়ে সে যদি ভগবানকে যদি না মানে তাহলে সে শিক্ষার কোনো মূল্য নেই মা। তাই আরো কি বলছেন, বেদ বিদ্যাদ হু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যাদ কিছু নাহি জানে, বেদ বিদ্যাদ কিছু নাহি জানে, যদি গৌরাঙ্গ পারে সার ভাব পায়, যদি গৌরাঙ্গ পারে সার এই কলি পায়, যদি গৌরাঙ্গ পারে সার ভাব পায়, যদি গৌরাঙ্গ পারে সার ভাব পায়, তাই ঠাকুর নয়ন আনতেতে ভনে ভনে
কিছু নাই জানে, বেদ পুরাণ কিছু পড়া নাই বা থাকুক, সে যদি দিবা নিশি গৌরঙ্গ সাধন ভজন করে, তাহলে সে এই সংসারের তিতাপ জ্বালা থেকে ভব পারাপার হয়ে যেতে পারে। তাই কি বলছি, বলি ভজ ভজ গৌর ভজ, আমরা ছিলাম নদিয়া নবদ্বীপে, তো এখন কোথায় যাব, মধুময় শ্রীরাম বৃন্দাবনে কি যাবেন তো আপনারা? বেশ, তোমা বৃন্দাবনে যেতে গেলে এই দেহ নিয়ে কিন্তু যাওয়া যাবে না, এ হলো অসার দেহ। কিন্তু মা গো, এই দেহের মধ্যে একটি মূল্যবান বস্তু আছে, সেটি হলো মন। আজ সেই মনকে নিয়ে আমরা সবাই যাব বৃন্দাবনে, তাই সবাই আমার সঙ্গে বলুন, সবাই রাধে 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 বলো, বাহু তোলে সবাই মিলে বৃন্দাবনে চলো, বাহু তুলে সবাই মিলে বৃন্দাবনে চলো।
লাভ করা, নরজনমের পরম সার্থকতা। কিন্তু আমরা কেমন করে ঈশ্বর কৃপা লাভ করব? যেসব ভক্তগণ ভক্তির মাধ্যমে ঈশ্বর কৃপা লাভ করেছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারলে আমরাও হয়তো একদিন, হয়তো একদিন শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি। তাই আজ আমরা আস্বাদন করব পরম ভক্তির কথা। ও মা, সারা জনম ধরে গৌরাঙ্গ লীলা আস্বাদন করেও তার আশা মিটল না, তাহলে দেখুন মা এই নামের কত গুণ। এই নামের মধ্যে যে একবার ঢুকতে পেরেছে সেই নামের মহিমা জানে, তা সে সারা জনম ধরে গৌরাঙ্গ লীলা আস্বাদন করেও তার পুনরায় জন্মগ্রহণ করলেন শ্রীকৃষ্ণ মণ্ডলের ঘরে। আর এদিকে ধারেন্দ্রা গ্রামে কৃষ্ণ ভক্ত সদগো শ্রীকৃষ্ণ মণ্ডল এবং ভক্তিমতী ভক্তিমতীমা দরিকা দেবীকে সঙ্গে নিয়ে নয়ন জলে বয়ান ভাষায় কেঁদে কেঁদে ডাকছে, হে দয়াল হরি, আমাকে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ও মা, এই জগতে যাদের টাকা পয়সা বাড়ি গাড়ি অট্টালিকা সব কিছু আছে, কিন্তু তাদের সন্তান নেই, তার মতো দুঃখ মা এই পৃথিবীতে আর কিছু নেই। দেখুন মা, যে মায়ের সন্তান হয়নি সেই মায়ের পাশের বাড়ি কোনো বাচ্চা যদি তার মাকে মা বলে ডাকে, তাহলে সেই মায়ের অন্তরটা ফেটে যায়, বলে হে ভগবান, আমারও যদি একটা খোকা থাকতো সে আমায় মা বলে ডাকতো। তাই তো, সন্তান না হওয়ার জ্বালা কতটা কষ্ট আপনারা তো জানেন, যাদের সন্তান হয় নাই। তাই দিবানিশি সেই ধারেন্দ্রা গ্রামে কৃষ্ণ ভক্ত তারা কাছে সর্বধর্মান্ন পরিত্যাজ মামি কং শরণং ব্রজ অহং ত্যাং সর্বপাপেভ্য মুখ্যয়িষ্যামি মা শুচ। অর্থাৎ যেসব ভক্তগণ সব কিছু পরিত্যাগ করে আমাকে সাধনা ভজনা করে, আমি সব বিপদ থেকে তাদেরকে রক্ষা করি। আহা, ধারেন্দাতে জন্ম নিল দুঃখীরা মণ্ডল, ধন্যবাদ।
দিনে দুর্গা দেবীর গোল আলো করে জন্মগ্রহণ করলেন একটি ফুটফুটে সন্তান। কিন্তু মা গো, সংসারে বড় অভাব, এমন দুঃখের দিনে ছেলে হয়েছে। পাড়া প্রতিবেশীরা সবাই বলছে, ওগো কৃষ্ণ শোনো, তোমার ছেলের নাম রাখো দুঃখী। এমন দুঃখের দিনে জন্মগ্রহণ করেছে, তোমার তো চিন্তা নাই। তাই মা দুঃখী পিতামাতার ছত্রছায়ায় বড় হতে লাগলো। আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে অলৌকিক সব ঘটনা ঘটতে লাগলো। পিতামাতা সংসার মায়ের কাজের মধ্যে ডুবে থাকলে দুঃখী কেঁদে আকুল হয়। মা ছুটে এসে দুঃখীকে কোলে তুলে নিলে আবার দুঃখী চুপ করে যায়। আর সন্ধ্যার সময় পিতা যখন দুঃখীকে কোলে বসিয়ে হরিনাম সংকীর্তন করে, তখন দুঃখী সারাক্ষণ চুপ করে থাকে, এমনকি মায়ের স্তন দুগ্ধ পান করার কথা ভুলে যায়। দুঃখীর যখন পঞ্চম বৎসর বয়সে পদার্পণ করেছি, তখন বলছে দুর্গা দেবী বলছে, ও গো শুনছো, শোনো না গো, শোনো না, কত ছেলে টোলে শাস্ত্র জ্ঞান অর্জন করতে যায়, শোনো না, আমাদের ছেলেটা কি মূর্খ থাকবে, যাও না যাও না, ওকে নিয়ে একটু টোলে ভর্তি করে দিয়ে এসো। তাই দুর্গা দেবীর কথা মতো কৃষ্ণমণ্ডল দুঃখীকে টোলে ভর্তি করে দিয়েলে। অন্য ছেলেরা গুরুমশায়ের শাস্ত্র কথা শুনে আর দুঃখী সারাক্ষণ চুপ করে থাকে, কি যেন ভাবতে থাকে। গুরুমশায় এক দুদিন লক্ষ্য করে বলছে, দুঃখী শোনো, দুঃখী শোনো, শোনো না বাবা, তুমি কি অক্ষর চেনো না, তাই তুমি পড়তে পারো না, এই দেখো আমার দিকে দেখাও, আমি পড়িয়ে দিচ্ছি, এটা ক আমার সঙ্গে বলো। তখন দুঃখী বলছে, গুরুদেব, কয় কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজনে, ওগো কৃষ্ণ দুঃখীর হৃদয় মাঝে যে শিক্ষা আছে,
সে শিক্ষা আমি আজও অর্জন করতে পারলাম না। নানা নানা গুরু মশাই, নানা কৃষ্ণ মণ্ডল, আমি আর দুঃখীকে পড়াতে পারবো না। তাই মা গো, দুঃখীর আর পড়াশুনো হলো না। দুঃখিনী যখন পঞ্চম বৎসর বয়সে পদার্পণ করেছে, পূর্ণ হয়েছে, তখনও বলছে, মা বাবা, জগৎবাসীর উদ্ধারের জন্য নদিয়ায় গৌরহরি এসেছে। আর শ্রীপাদ নিত্যানন্দ অযোচিত ভাবে হই দাঁড়ে দাঁড়ে হরি নাম মিলাচ্ছে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম অঘোর ঘুমে আচ্ছন্ন পিতামাতার চরণ ধুলি মাথায় নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে পিতামাতা ও জন্মভূমির উদ্দেশ্যে বলছে, মা গো, 10 মাস 10 দিন তোমার গর্ভে আমায় নিয়ে কত যন্ত্রণা ভোগ করেছ, এতদিন কত যত্ন করে আমায় বড় করেছ মা, কিন্তু আমি এমনই হতভাগ্য সন্তান মা, তোমাদের জন্য আমি কিছুই করতে পারলাম না। তাই শেষবারের মতো বিদায় জানিয়ে বলছি, মা আমি চলে যাই, 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 আমি চলে আমি চলে যাই,
আমি কখনো ঈশ্বর কৃপা লাভ করতে পারবো না, তাই সংসারে সমস্ত বন্ধন ছেদ করে চিরকালের মতো চললো দুঃখী। পথে ঘাটে যাকে দেখতে পায় তাকে জিজ্ঞাসা করে, তোমরা কি কেউ বলতে পারবে নবদ্বীপ কত দূরে? বলো না গো, নবদ্বীপ কত দূরে? পথে এক দাদুকে দেখে বলছে, ও দাদু দাদু গো, বলো না দাদু নবদ্বীপ কত দূরে? এই ভিখারির ছেলে, ভিক্ষা নিতে এসেছিস, ভিক্ষা নিয়ে বেরিয়ে যা, নবদ্বীপের খোঁজ তোর কেন? হ্যাঁ ভাগ এখান থেকে। কি বললে? আমি ভিখারি। ঠিকই বলেছো জানো দাদু, আমি ভিখারি, তবে আমি না এই অর্থের কাঙাল নই গো দাদু জানো। তবে শোনো তোমরা, গঙ্গা থেকে স্নান সেরে গৃহে ফিরছে নাম করতে করতে হৃদয় চৈতন্য ঠাকুর। ওমা সবাই আমার সঙ্গে বলুন, ভজ শ্রীকৃষ্ণ
লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, কষ্ট বিনা সুখ লাভ হয় কি মহিতে? দুঃখী, আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ পরীক্ষা। শোনো বাবা শোনো, কৃষ্ণ কৃপা লাভ করার জন্য আগে তোমাকে দেখে নেব না তোমার কতটুকু ভক্তি আছে, তাই তুমি পরীক্ষা দেবে। ওগো গুরুদেব, কৃষ্ণ কৃপা লাভ করার জন্য যত পরীক্ষা যত কষ্টই হোক আমি দেব, আমি দেব গুরুদেব। আপনি বলুন, আপনি বলুন আমাকে কি পরীক্ষা দিতে হবে। এই নাও মাটির কলসি, এই কলসিতে করে গঙ্গা থেকে জল এনে কৃষ্ণের তুলসী গাছে ওই ফুলের বাগান দেখছো, ওই ফুলের বাগানে জল ঢেলে দেবে, তাই হবে গুরুদেব। কৃষ্ণ কৃপা লাভ করার জন্য যত পরীক্ষা যত কষ্টই হোক আমি দেব। এই বলে মাটির কলসিটি নিয়ে দিনের পর দিন রাতের পর রাত ওই কৃষ্ণের তুলসী গাছে ও ফুলের বাগানে ঢেলে দিত। ও মা, এমনি ভাবে একদিন কৃষ্ণের পরীক্ষা হোক আর ওই মাটির কলসির ঘষা লেগে হোক, দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র ঘা। তীব্র ঘা থেকে অবিরত পুজ রক্ত নির্গত হতে হতে এমনকি পোকাও পর্যন্ত ধরে গেল। আর যন্ত্রণা সহ্য করতে পারছি না,
মাথার ঘায়ের পোকা অস্থি চর্ম করে করে খাচ্ছে, তখন দুঃখে মনে মনে বলছে, ভগবান গুরুদেব যদি আমার এই অবস্থা দেখে তাহলে আমাকে কৃষ্ণ সেবার জল আনতে দেবে না, তার চেয়ে আমি মাথায় একটি পাকড়ি বেঁধে নিই। এই বলে যখনই একটি পাকড়ি নিয়ে বাঁধলেন, হৃদয় চৈতন্য ঠাকুর দেখতে পেয়ে ছুটে আসছে, বলছে, দুঃখী, ওরে দুঃখী, আমি তোমাকে কৃষ্ণ সেবার জল আনতে বলেছিলাম আর তুমি কিনা মাথায় পাকড়ি বেঁধেছো, শোনো, অত শত হবে না, পাকড়িটি ঘুলে দাও। তখন ছোট্ট দুঃখী আমারে কেঁদে কেঁদে বলছে, ও গো গুরুদেব, আমার এই পাকড়ি আপনি খুলতে বলবেন না গুরুদেব। তবে রে, আমি খুলতে বলছি আর তুমি খুলবে না বলছো, বেশ তোমার তাহলে খুলতে হবে না, আমি নিজেই তোমার ওই পাকড়ি খুলে দিচ্ছি। এই বলে যখন এই পাকড়িটা টান মারলে, নাকি তোর মাথায় ভয়ঙ্কর ঘা আর পোকাও পর্যন্ত ধরে গেছে, ওরে তুই তো পিতা মাতাকে ছেড়ে আমার কাছে এসেছিস, ওরে আমি তো তোর বাবা, আমি তোর মা, তবে তুই আমাকে কেন বলিস নি দুঃখী, আমি যদি জানতাম তাহলে তোর জন্য একটা ভালো চিকিৎসক ডেকে আনতাম। ছোট্ট দুঃখী আমারে কেঁদে কেঁদে বলছে, ও গো গুরুদেব, আপনি না হয় আমার চিকিৎসক ডেকে আনতেন, তাতে আমার ভালো হতো, সুখ হতো, কিন্তু গুরুদেব আমার যে সর্বনাশ হয়ে যেত গুরুদেব। সর্বনাশ? কি সর্বনাশ হতো তোর? ওগো গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবাই বলছি, আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবাই বঞ্চি বঞ্চি দিহ থেকে তোর নাম হবে কৃষ্ণ দাস।
যা বাবা, তোকে বেঁধে রাখার ক্ষমতা আমারে নেই, তুই যা মধুময় শ্রীরাম বৃন্দাবনী। তাই দুঃখী কৃষ্ণদাস আমার চলল মধুময় শ্রীরাম বৃন্দাবনী। একবারে চলে রে, একবারে চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীরাম বৃন্দাবন। একদিন সেই তিথির মধ্যে
হৃদয় গৌরী দাস পণ্ডিত ফিরে এসে দেখছে হৃদয় আনন্দ শুরু করেছে বিরাট বৈষ্ণব উৎসব। তাই তিনি প্রধাবিত হয়ে একটি লাঠি নিয়ে যখনই বেত্রাঘাত করতে গেলেন দেখলেন যখনই বেত্রাঘাত করতে গেলেন তখন কি দেখেছে জানো? দেখে দেখে নিতাই গৌরে নাচিতেছে, নিতাই গৌরে নাচিতেছে, yeah.
জড়িয়ে ধরে বলছে, ওরে ঝাটা তুই আমায় কৃপা কর, ঝাটা দিবানিশি তুই রাধা গোবিন্দের চরণ ধুলা ঝেড়ে দিস, আমিও যেন রাধা গোবিন্দের কৃপা পাই, আমায় কৃপা করে যেন রাধা গোবিন্দ। তাই গুরু আমার লোচন আনন্দ করলো উপদেশ
জয় গিরিধারী, জয়
কণ্ঠ? কে, কি চাই আপনার? বাবাজি, বাবাজি, আপনি একটা নূপুর পেয়েছেন? নূপুর? নূপুর তো আমি একটা পেয়েছি বাবাজি, ওটা আমার নূপুর। নূপুরটি তুমি আমায় দাও। ও, তোমার নূপুর বুঝি, কিন্তু নূপুর তো আমি তোমায় দেব না। কেন কেন বাবাজি, নূপুর আমায় দেবে না কেন? শোনো, তোমার যদি নূপুর হবে তো তোমার দুটি চরণে নূপুর এলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে ললিতা সখী ঘাগরা দিয়ে রেখে নিল। হ্যাঁ, ঢাকো ঢাকো, যত খুশি ঢাকো। শোনো, তুমি তো এখন ধরা পড়ে গেছো, ঢেকে কি হবে? না 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 বাবাজি, আসলে আসলে ও নূপুরটি হলো আমার সখীর নূপুর। ও, ধরা পড়ে গিয়ে এখন বলছো সখীর নূপুর? শোনো, অত শত জানি না, যার নূপুর তাকে গিয়ে নিয়ে এসো। তাই বাপ ললিতা দেখলো এ বাবাজি দেবে না, তাই ছুটলো। রাধে রাধে, সর্বনাশ হয়ে গেছে রাধে। ললিতা, কি হলো, কি হয়েছে? ওরে রাধে, কি রে, নূপুর পেলি? আরে বাবা, পেয়েছি তো, কিন্তু যে বাবাজি পেয়েছে সে বড় চতুর, জানিস? নূপুরটি দিল না, বললো যার নূপুর তাকে গিয়ে নিয়ে এসো। তুই চল না রাধে। আরে আমি যাব? কি বলছিস, বেশ যাই তবে। তাই ললিতার সঙ্গে করে আমার রাধা রানী চলে, নূপুরটি দাও বাবাজি। আমি আমি নূপুর দেব? বেশ শোনো, অত শত জানি না, পরীক্ষা দাও আমার কাছে। সবাই মিলে বলুন, জয় জয় শ্যামানন্দ, জয় নিত্যানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় নিত্যানন্দ, লীলা পরম আনন্দ, নিত্য বনে নিত্য লীলা পরম আনন্দ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ। তোমরা সবে মিলে করে বলো প্রভু ভক্তি গান, হরি বল।